যে নামেই হোক নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের সরকারকে বাধ্য করা হবে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পঞ্চদশ সংশোধনীর সাংবাদিকতা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার এখনো সংবিধান সম্মত শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। আমরা একটা আপনার উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা কোয়াশনে বিশ্বাস করি, আমরা আপনার জনগণের শক্তিতে বিশ্বাস করি, জনগণকে সঙ্গে নিয়েই আমরা আমাদের দাবিগুলোকে আদায় করার চেষ্টা করি। আজকে এই বিষয়ে কোনো বিতর্ক নেই, আজকে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে গেছে যে তারা পরিবর্তন চায় এবং তারা এই সরকারকে সরাতে চায়। দাবির মধ্যে একটা দাবি পরিষ্কার আছে, পরিষ্কার করে বলে হাসিনা থাকলে কিন্তু নির্বাচনে যাবে না, এটা আপনার সাধারণ মানুষের কথা। এবং সেই জন্যই আমরা খুব পরিষ্কার করে বলছি যে এই সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে নির্বাচন অবাধ নিরপেক্ষ হবে না, তাই সরকারকে পদত্যাগ করতে হবে, নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচনে বাধ্য করা হবে, এজন্য আন্দোলনের বিকল্প নেই বলেও মন্তব্য তার। আমরা রাজনৈতিক দলগুলো প্রায় সবাই একমত এক জায়গায় হয়েছি যে আমরা এই সরকারের পদত্যাগ চাই, আমরা এই সংসদের বিলুপ্তি চাই এবং একটি তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকার বা নিরপেক্ষ সরকার যে নামেই আমরা বলি না কেন সেই সরকারের কাছে ক্ষমতা দিয়ে দেওয়ার কথা বলছি। বিষয়টা আজকের যে আমাদের এখানে উপস্থাপনা, এই উপস্থাপনার বিষয়টি হচ্ছে এর যে প্রয়োজনটা, সেই প্রয়োজন হচ্ছে একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে জনগণের সামনে এই বিষয়টা উপস্থাপন করা। কারণ আমরা চারটা পাঁচটা নির্বাচন করেছি কেয়ার থেকে দাম্পে তুলে দিই, সেই চারটা পাঁচটা নির্বাচন কিন্তু আমাদের সকলের কাছে গ্রহণযোগ্য ছিল এবং আপনারা ইতিমধ্যেই আমাদের প্রবন্ধকার বা আপনাদের আলোচনার মধ্যে পরিষ্কার হয়ে এসছে যে আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিতভাবে সুচিন্তিতভাবে আমাদের একদিন বলেছেন ইসলাম সাহেব যে আসলে বাকশাল প্রতিষ্ঠা করবার জন্যই এই 15th অ্যামেন্ডমেন্ট নিয়ে এসছে, একটা ভিন্নভাবে ভিন্ন মোড়কে নিয়ে এসছে। আজকে সেই বিষয়গুলো একজন মানুষের কাছে খুব পরিষ্কার এবং সেই অবস্থার পরিবর্তনের জন্যই আমরা কিন্তু সংগ্রামটা করছি, লড়াইটা করছি, আমাদের দায়িত্ব হিসেবে আমরা উপস্থাপন করেছি। আমরা এই কথাগুলো যেগুলো এখানে এসছে সে কথাগুলো জনগণের সামনে তুলে ধরেছি এবং আমরা মনে করি যে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হবে, তর্ক বিতর্ক হবে, কিন্তু একটা জায়গায় এসে সবাই আমরা পৌঁছতে সক্ষম হবো যে আমাদের একটি নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। কারণ নির্বাচন ছাড়া অন্য কোনোভাবে ক্ষমতা জনগণের ক্ষমতায় যাওয়ার কোনো উপায় নেই। জনগণের প্রতিনিধিদের যদি ক্ষমতায় যেতে হয় তাহলে অবশ্যই সেটাকে নিরপেক্ষ নির্বাচনের অধীনে হতে হবে এবং সেটা জনগণের ঐক্যের মধ্য দিয়েই, সেই আন্দোলনের মধ্য দিয়েই, যে সবাই বলেছেন এর কোনো বিকল্প নেই, সেই আন্দোলনের মধ্য দিয়েই সরকারকে বাধ্য করতে হবে এই দাবিগুলো মেলানোর জন্য। সেমিনারে বিরোধী নেতারা বলেন, আদালতের রায় স্বাধীনতা আসেনি, আদালতের রায় সংবিধান সংশোধন কিংবা তত্ত্বাবধায়ক সংযোজন বিয়োজন হয় না, রাজপথে ফয়সালা হয়েছে আগে, রাজপথে এবার ফয়সালা হবে বলে হুঁশিয়ারি দেন বিরোধী নেতারা। রাজনৈতিক সমাধান আদালত দিয়ে নয়, আন্দোলনের মাধ্যমে বাস্তবায়নের কথা বলেন বিএনপি নেতারা। আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না, সভাপতি হিসেবে এই সেমিনারে আমি সবাইকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা সবাই কষ্ট করে হলেও এখানে অনেকক্ষণ দীর্ঘ আলোচনা শুনেছেন। এখন জাতির সামনে কোনো বিতর্ক নেই, একটাই লক্ষ্য যে আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বাধ্য করতে হবে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা যেন আমরা পূরণ করতে পারি।